নমস্কার নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি তো সব সময় চাই আপনারা ভালো থাকুন আর সিটিএন পর্দায় আমাকে দেখতে থাকুন। প্রথমে দর্শক বন্ধু, আমি জানি অনেক দিন দিয়ে আমি লাইভ করতে পারিনি, তার জন্যে আপনারা খুব আমাকে মিস করছিলেন। অনেক কল পেয়েছি, অনেক রিকোয়েস্ট পেয়েছি, কিন্তু সময়ের একটু অভাবের জন্যে দর্শক বন্ধু আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। কিন্তু আজকে এসেছি, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তর দেব, চেষ্টা করব আপনাদের যে প্রবলেমগুলো আছে তাকে সলভ করা যায়। ঠিক আছে দর্শক বন্ধু, পূজা আমরা খুব ভালোভাবে কাটলাম, তারপরে লক্ষ্মী পূজা আসলো, সেইটাও খুব ভালো আনন্দিত হয়ে পালন করা হয়েছে। এখন আমরা সব জানি কি, শীঘ্রই আমরা আবার একটা কালী পুজো আর ধনতেরাস, মহালক্ষ্মী, দীপাবলি পাবো, এটা খুব শুভ মুহূর্ত আছে দর্শক বন্ধু। তাতে কি করা যায় দর্শক বন্ধু, যাতে আমরা একটু লাভ পেতে পারি? দেখুন, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এটা খুব বড় কথা কি, শরীর যখন ভালো থাকে, শরীর যখন সুস্থ থাকে, আমরা জীবনে নানা ধরনের উপভোগ যাকে বলা হয় সেটা করে নিতে পারি, করতে পারি। কেন, যখন শরীরই থাকবে না, তাহলে আমরা কীরকম কোনো আনন্দী জীবনে নিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আজকের যুগে স্বাস্থ্য হওয়ার সঙ্গে একটা জিনিস যে খুব বেশি দরকার দর্শক বন্ধু, সেইটা আছে শ্রী মা লক্ষ্মীর কৃপা। যে বাড়িতে শ্রীর অভাব, লক্ষ্মীর অভাব, সেইখানেই সব প্রবলেম আছে। বাচ্চারা মা বাবার কথা শুনবে না, কেন শুনবে না? কেন, মা বাবা ওদের যে চাহিদা আছে সেটা পূর্ণ করতে পারছে না। বুড়ো মা বাবা যে হয়ে গেছেন, বাচ্চারা ওদের দেখবে না, বলবে আমরা যে টাকা পয়সা আর্ন করছি, আমাদের পরিবারকে আমরা চালাতে পারছি না, বুড়ো মা বাবাকে কীরকম দেখবো? স্ত্রী যার সঙ্গে বিয়ে হয়েছে, ও পুরুষে বেশি সম্মান করতে পারবে না, কি যেহেতু ও ডিজায়ারগুলোকে ও ফুলফিল করতে পারছে না। ইনফ্যাক্ট গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডকে ভালোবাসবে না, কি ও ভালোভাবে গিফট দিচ্ছে না। তার মানে আমার বলার বক্তব্য হলো দর্শক বন্ধু, কি জীবনে সব কিছু নির্ভর আছে কার উপর? মা লক্ষ্মীর উপর। এখন আমরা খুব ভালো সুযোগ পাচ্ছি, যেহেতু দীপাবলি, দীপাবলি নাম শুনেই বোঝা যায় কি মা লক্ষ্মীর আগমনে একটা যাকে বলা হয় না বেল, শুভ আগমনের সূচনা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাকে আমরা কিভাবে পালন করব যাতে আমাদের জীবনে ছোট বড় যা কিছু প্রবলেমগুলো আছে আমরা ওকে সলভ করে নিতে পারি? আমি আপনাদের কল নেব নিশ্চয়ই দর্শক বন্ধু, কিন্তু 2-5 মিনিট আপনাদের সঙ্গে আমি দু একটা উপায়গুলো বলে দিই, যাতে কি হবে ফোন আসলে আমরা সেই উপায়কে কন্টিনিউ করতে পারি না। তাহলে 5 মিনিট আপনাদের নেব, আপনি ভালো মানে শান্তিতে একটু স্থির হয়ে আমার কথাগুলো শুনুন, আমি প্রমিস করছি আপনাদেরই ভালো হবে। ঠিক আছে, দেখুন দর্শক বন্ধু, আমরা সবাই জানি কি মা লক্ষ্মী যে আছেন সেটা চালায়মান। হ্যাঁ, চালায়মান মানে এক জায়গায় ওনাকে বেঁধে রাখা খুব মুশকিল আছে। তাহলে মা লক্ষ্মীকে বাঁধার জন্যে, নিজের কাছে রাখার জন্যে একটা সুলভ উপায় আছে, যে বাড়িতে নারায়ণের পুজো হয়, যে বাড়িতে নারায়ণের পুজো হয়, যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো হয়, আর যে বাড়িতে গণেশ ঠাকুর, মা লক্ষ্মীর মানস পুত্র গণেশ ঠাকুরের পুজো হয়, সেখান দিয়ে মা কোথায় যান না। কিন্তু তার মানে এই না কি আমরা কিছু কর্ম করব না, কর্ম করা আমাদের দায়ী, মানে আমাদের কর্ম তো করতেই হবে। কিন্তু যাদের বাড়িতে লক্ষ্মী এসে চলে যায়, আপনারা এটা মনে রাখবেন কি মা লক্ষ্মীর সঙ্গে দীপাবলি দিন হয়ে বা যা কোনো দিন পুজো আমরা যখন করি, নারায়ণ ঠাকুরের পূজা করার অতি আবশ্যক, আর গণেশ ঠাকুরের। ঠিক আছে, এখন সেকেন্ডলি আমরা চলে আসছি দর্শক বন্ধু, এই যে ধনতেরাস, এই ধনতেরাসে একটা কথা আছে, যে বাড়িতে লক্ষ্মী বাস করে, আবার সেই কথা লক্ষ্মী চালায় মান আছে। ঠিক আছে, কিন্তু কুবেরজি, আমরা বলি না যার বাড়িতে দেখি কোথায় খুব গয়নাগুলো আছে বা কোথায় খুব টাকা পয়সা আছে, আমরা কি বলি, বাবা আপনাদের কাছে তো কুবেরের খাজানা। এই কুষ্টি যখন আমরা দেখি, অনেক লোককে বলি আপনার তো মানে
কি মনে পড়ছে না, রাজকুবের এই যোগ আছে সামথিং এইরকমই। তার মানে কি, যার উপরে কুবের এই কৃপা হয়, ওদের কাছে লিকুইড মানি বেশি করে থাকে, প্রপার্টিগুলো আজ খুব অনেক থাকে, জুয়েলারিগুলো অনেক থাকে নানা ধরনের, যাকে বলা হয় যাতে আমরা রাজসী ভাও যাকে বলা হয় না সেইটা হয়, তাহলে ধনতেরাসের দিন দর্শক বন্ধু আপনাদের বাড়িতে যাদের বাড়িতে কুবেরজি আছেন, দেখুন এমনি কুবেরজির পুজো করা নেই, যেহেতু কুবেরজি যে আছেন সেইটা ইয়াক্ষ আছেন, ঠিক আছে, উনি কোনো দেবতা নেই, কোনো ঠাকুর নেই, তবু দর্শক বন্ধু যাদের বাড়িতে কুবেরজি আছেন খুব ভালো, নাহলে ধনতেরাসের দিন আপনারা নিশ্চয়ই, আমার রিকোয়েস্ট আছে, কুবেরজিকে রাখুন আর সেই দিন ওনার পুজো করুন, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ডলি দর্শক বন্ধু এইটা একটা কথা আছে, যখন দীপাবলি দিন হয় সেই দিন মা লক্ষ্মী নিজের বোন, ওনার বোনের নাম হলো দর্শক বন্ধু কী বলে দরিদ্রতা, ঠিক আছে, মানে কুলক্ষ্মী, মা নিজের বোন সঙ্গে ঘুরেন, পুরো বিশ্বে ঘুরেন, আর যেখানে উনি দেখেন যে বাড়িতে পুজো হচ্ছে না, মা লক্ষ্মীর মানে আসার জন্যে কোনো ওনার সেলিব্রেশন হচ্ছে না, যে বাড়িতে লাইট দিয়াগুলো জ্বলে না, যে বাড়িতে খুব নোংরো জিনিস আছে, গন্দগি আছে, আর যে বাড়িতে লড়াই ঝগড়া কলহ কলেশ, মা সেই বাড়িতে নিজের যান না, কিন্তু নিজের বোন, ওনার যে বোন আছে যার নাম হলো দরিদ্রতা, তাকে উনি সেইখানে দিয়ে দেন, আর নিজে আগে আগে মানে আগে চলে যান অন্য বাড়িতে দেখতে কি ভাই কীরকম লোকরা আছেন, যেখানে উনি দেখবেন লোকরা ভালোভাবে পুজো করছেন, খুব লাইট আছে সেই দিন, মায়ে আসা মানে মানে মাকে ভালোভাবে আসার জন্যে পুজো কর্ম হচ্ছে, মানে যেরকম আমরা কোনো গেস্টকে যখন ইনভাইট করি কীরকম আমরা ওদের আদর করি, ঠিক সেই রকম, ঠিক আছে। তাহলে আমাদের কি লক্ষ্মী পুজোর দিন বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, ক্লিন করে রাখতে হবে, লাইটগুলো ভালোভাবে জ্বালিয়ে রাখতে হবে, যাতে মা নিজের প্রবেশ করেন, দরিদ্রতায় সেইখানে প্রবেশ হয় না, ঠিক আছে দর্শক বন্ধু। তারপরে কি হবে দর্শক বন্ধু, একটা কথা যে আমি আপনাদের বলতে চাইছি, দীপাবলির দিনে একটা এই রকম একটা স্টোরি আছে যে বলা হয় কি, যখন একবার মা কি হয়েছিলেন, নারায়ণ ঠাকুর আর দেব সবাই দেব দিয়ে রুষ্ট হয়ে স্বর্গলোক দিয়ে চলে গেছিলেন, এখন যখন শ্রী চলে গেছে তাহলে সবাই দেবলোক যে আছেন ওরা কি করবেন, ওরা কোনো ভোগ করতে পাচ্ছে না, কোনো জিনিসই পাচ্ছেন না, মানে ওদের রাজসী যে ঠাট বাট আছে কীরকম পাবেন, যখন শ্রী চলে গেছে তাহলে সবাই দুঃখিত হলে ব্রহ্মাজি কাছে গেছেন, ওই সময় ব্রহ্মাজি ওনাকে নিয়ে সবাই বৃহস্পতি দেব কাছে গেছেন, বৃহস্পতি দেব সেই সময় বলেছেন কি তোমরা একটা শ্রী যন্ত্রের স্থাপনা করো, নির্মাণ করো, আর সেই শ্রী যন্ত্রমে পুজো করো, মা লক্ষ্মীর বাস সেই শ্রী যন্ত্রমে হবে, আর শ্রী যে আছেন মা আবার এই পুজো দিয়ে খুশি হয়ে আবার দেবলোকে চলে আসবেন। তাহলে কি করা হয়েছে, ওই সময় শ্রীযন্ত্রমে স্থাপনা করা হয়েছে, তার পুজো করা হয়েছে, তাহলে বলা হয় দর্শক বন্ধু এই শ্রীযন্ত্রমে মা লক্ষ্মীর নিজের বাস আছে, আর যে বাড়িতে শ্রীযন্ত্রম থাকে মা লক্ষ্মীর কোনো দিন আভাও হয় না, কিন্তু তার মানে এই না দর্শক বন্ধু, একটা রিক্সাওয়ালা একটা শ্রীযন্ত্রম রেখে নিয়েছে, এখনও পাইলট হয়ে যাবে, রিক্সা ছেড়েও অ্যারোপ্লেন চালাতে আরম্ভ করে দেবে না, আমাদের যে কপালে আছে সেটা আমাদের কর্ম অনুযায়ী আমরা পাবো, হ্যাঁ, কিন্তু শ্রীযন্ত্রম রাখলে ও রিক্সাওয়ালা হতে পারে, একদিনে ওই 10টা প্যাসেঞ্জার নিত, এখন ওই 15 প্যাসেঞ্জার নেবে, ওর যে কপালে আছে তার দিয়ে ও একটু মানে যাতে ওর শ্রীর আভাও হবে না, কিন্তু ডেস্টিনিটা চেঞ্জ হবে না, এটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু, নাহলে আমরা প্রত্যেক মানুষ একটা শ্রীযন্ত্রম রেখে কোটিপতি হয়ে যেত না, সবাইদের কপাল একরকম হয় না, ঠিক আছে। তাছাড়া একটা আর স্টোরি আছে দর্শক বন্ধু, যেটা হলো একবার শঙ্করাচার্যজি শিব ঠাকুরে তপস্যা করে ওনাকে খুশ করেছেন, তাহলে শিব ঠাকুর বলেছেন বলো তুমি কি চাইছো, তাহলে উনি বিশ্বের কল্যাণের জন্য বলেছেন শঙ্করজিকে, শিব ঠাকুরকে উনি বলেছেন এরকম কিছু বলুন যাতে পুরো লোকের কল্যাণ হয়, তাহলে ওই সময়ে শিবজি ওনাকে বলেছেন কি তুমি শ্রীযন্ত্রমে পুজো করো,
তাতে কি আর লোকদেরও, মানে যখন বিশ্বে শ্রী যন্ত্রামে স্থাপনা হবে, শিবের পুজো হবে, তাহলে প্রত্যেক মানুষের কি হবে, ভালো হবে। কেন দর্শক বন্ধু, শিবজি ওনাকে তাহলে ওই সময় কি করেছেন, শ্রী যন্ত্রামে যে গুণাগুণ আছে সেইটা উনি ওনাকে বলেছেন। আর শ্রীয়ন্ত্রে কি হয় দর্শক বন্ধু, ত্রিপুর সুন্দরী যে আছে না, ওনার নিজের স্থান হয়। বলা যায় যে শ্রী যন্ত্রমে বিচে ভিতরে যে চক্র আছে সেইটাই মায়ের নিবাস স্থান আছে, আর এই শ্রী যন্ত্রমে মা নিজেই নিবাস করে। তার মানে কি দর্শক বন্ধু, যারা শ্রী যন্ত্রমে পুজো করেন ওরা নিশ্চয়ই মা লক্ষ্মীর লাভ পান, মা লক্ষ্মীর কৃপা পান। ঠিক আছে দর্শক বন্ধু, এখন আমি কিছু একটা উপায়গুলো আপনাকে বলছি যাতে যাতে আপনাদের ভালো হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল ধনতেরাসের দিন আপনারা কুবেরজির স্থাপনা করবেন, আর যাদের বাড়িতে শ্রী যন্ত্রম আছে খুব ভালো, যাদের বাড়িতে নেই আপনারা ট্রাই করবেন ধনতেরাসের দিন। যা রকমই শ্রী যন্ত্রম হয়, ক্রিস্টালে হয়, কপারে হয়, গোল্ডে হয়, রূপোর হয়, আপনারা যে খুশি আপনারা শ্রী যন্ত্রমে স্থাপনা করতে পারেন। ঠিক আছে, এখন যাদের বাড়িতে বেশি কলহ কলেশ হয়, খুব লড়াই ঝগড়া হয়, আপনারা কি করবেন, দীপাবলির দিন পুজো পর দুটো গোমতী চক্র নেবেন। ঠিক আছে, পুজো পর মায়ের পুজো পর আপনারা কি করবেন, একটা ছোট ডিব্বি নেবেন, তাতে একটু সিঁদুর ভর্তি করে, সিঁদুর ভর্তি করে সেই গোমতী চক্রটা সেই ভিতরে ঢেলে ডব্বিটাকে বন্ধ করে আপনার বাড়িতে কোনো এইরকম জায়গায় রেখে দেবেন যাতে লোকদের দৃষ্টি পড়ে না, বাড়ির লোকদের হয়, বাইরের লোকদের হয়, দৃষ্টি পড়ে না। তাতে কি হবে দর্শক বন্ধু, তাতে হবে আপনাদের বাড়িতে যে কলহ কলেশ আছে সেইটা শেষ হয়ে যাবে। যারা চাকরি পাচ্ছেন না, যাদের বিজনেস ভালোভাবে চলছে না, যাদের জীবনে নানা ধরনের অবস্টেকল চলছে, আপনারা কি করবেন, দীপাবলি দিন একটা ফিটকারি নেবেন। সেই ফিটকারিটা নিয়ে পুজো পর আফটার পূজা আপনারা কি করবেন, প্রত্যেক আপনাদের আপনার যত বড় ঘর আছে পুরো ঘরে সেই ফিটকারিটা নিয়ে ঘুরবেন, আর প্রত্যেক দেওয়ালে সেই ফিটকারিটা টাচ করবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, ঘরে বাইরে গিয়ে চৌরাহা যেখানে হয় সেখানে গিয়ে সেই ফিটকারিটা উত্তরের দিকে ফেলে দেবেন। ঠিক আছে, তা দিয়ে কী হবে, যাদের বাড়িতে যাদের জীবনে নানা ধরনের অবস্টেকল আসছে বা যাদের বিজনেস খারাপ চলছে, যারা নতুন জব চাইছেন, আপনাদের দেখবেন প্রবলেমটা নিশ্চয়ই মা লক্ষ্মীর কৃপায় সলভ হয়ে যাবে। লক্ষ্মী পূজনের সময় আপনারা কালো হলদিয়ে পুজোও করবেন, যাতে কি হবে, আর পুজো পর সেই হলদিটা একটা পুটলি করে নিজের ক্যাশ বক্সে রেখে দেবেন। এখন দর্শক বন্ধু, যাদের ঋণ খুব বেশি হয়ে গেছে, যাদের উপর খুব লোন আছে, আপনারা কি করবেন, দীপাবলির দিন ঠিক 12টার সময় কালো রাই নেবেন। ঠিক আছে, সেই রাইটা নিয়ে আপনারা ছতে যাবেন, বাড়ির যে ছত আছে সেই ছতে আপনারা হাতে রাই নিয়ে 3 বার অ্যান্টি ক্লক ওয়াইজে ছতে আপনারা চক্কর ঘুরবেন। ঠিক আছে, তার উল্টো অ্যান্টি ক্লক ওয়াইজ। তারপর আপনারা কি করবেন, সেই রাইয়ের যে দানাগুলো আছে হাতে নিয়ে আপনারা ওম হ্রিং ঋণ, ওম হ্রিং ঋণ মোচনে স্বাহা, ওম হ্রিং ঋণ মোচনে স্বাহা, এই মন্ত্রটা জপ করে সেই যে রাইগুলো আছে, 10 যে দিশাগুলো আছে উত্তর, সব দিশায় মানে 10খানা যে দিশাগুলো আছে সেইখানে সেই রাইগুলো ফেলতে যাবেন, আর এই মন্ত্র উচ্চারণটা করতে যাবেন। ঠিক আছে, আর যাদের ভাগ্য ওদের সাথ একদমই দিচ্ছে না, আপনারা কি করবেন, লক্ষ্মী দীপাবলির দিন শ্রীযন্ত্রমে চনে কি ডাল, চনার যে ডাল হয় ছোলার ডাল, সেই নিয়ে মাকে অর্পিত করবেন, আর সেই যে ডালগুলো আপনারা অর্পিত করবেন সেইটা নেক্সট ডে আপনারা কি করবেন, অশ্বত্থ গাছে সেই ডালটাকে ফেলে দেবেন। ঠিক আছে, আর যাদের বাড়িতে আপনারা কি করবেন, যা বাড়ির যে মহিলা আছে, যা গৃহলক্ষ্মী আছে, ও কি করবে, দীপাবলির দিন মর্নিংয়ে সর্বপ্রথম একটা লোটায় জল নিয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন। তাতে কি হবে, লক্ষ্মীর আসার যে সুযোগ আছে সেই মার্গটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা আফটার দিওয়ালি
সবা মাস প্রত্যেক দিন অশ্বত্থ গাছে জল ঢালবেন, ওদের জীবনে লক্ষ্মীর আভাও কোনো দিন থাকবে না। ঠিক আছে দর্শক বন্ধু, আর যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না, আপনারা কি করবেন, দীপাবলি দিন পুজোর আগে কোনো গরিব সুহাগিন মহিলাকে যে সুহাগের সামগ্রীগুলো হয় সেইটা দান দেবেন, যেরকম শাড়ি, ব্লাউজ, সিঁদুর, আলতা, এরকম জিনিসগুলো। আর যখন পূজা হয়ে যাবে তারপর কোনো মিষ্টি জিনিস, যেরকম ক্ষীর মাকে খুব প্রিয় আছে, সেটা তৈরি করে ওদেরও প্রসাদ রূপে দেবেন। তাতে দেখবেন আপনাদের জীবনে খুব হর্ষ, আনন্দ আর উল্লাস থাকবে। অনেক কিছু আজকে বলেছি, আবার কালকে আপনাদের জানাবো অনেক কিছু। আর এখন আমি রিকোয়েস্ট করব যে ফোনগুলো আছে আমাকে দিন, আমি আপনাদের সঙ্গে ফোনের কথা বলবো। তো এইটা হলো দর্শক বন্ধু কথা, কি দীপাবলিতে কি করা যায়। এখন দর্শক বন্ধু, এটা হলো শ্রীযন্ত্রম। আমি জানি আপনারা পুরো বাঙালবাসী শ্রীযন্ত্রম বিষয়তে খুব ভালোভাবে জানেন। তাহলে আমার প্রার্থনা আছে, যারা শ্রীযন্ত্রমে স্থাপনা করেছেন খুব ভালো, যারা স্থাপনা করে নিন আপনারা এই স্থাপনাটা দীপাবলি বা ধনতেরাসের দিনে করতে পারবেন। আর যা ফ্রি গিফটগুলো আছে এখানে বলে আমি সময় নষ্ট করব না, আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন। হ্যাঁ, যারা শ্রী যন্ত্রম নিতে আসবে, আমি আপনাদের জন্য একটা কাজ আর করব, আপনাদের বাস্তুয়ের প্ল্যান যে আছে আমি ফ্রিতে দেখব, যাতে বাস্তু দোষ যে আছে আপনাদের বাড়িতে সেইটা শ্রী যন্ত্রম রাখলে সেই দোষটা যে আছে ভালোভাবে আমি ব্যালেন্স করতে পারি, কেটে দিতে পারি। হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, শুভ বিজয়। শুভ বিজয়। বোনের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা দিদিভাই, খুব ভালো। আপনার বোনের নাম কি? বোনের নাম সবিতা সরকার। সবিতা সরকার, কি জানতে চাইছেন ওর বিষয়েতে? আমার শরীর সম্পর্কে, বিয়ের সম্বন্ধে একটু জানবো। আপনি ওনার শরীর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, ভবিষ্যতে ওনার শরীর স্বাস্থ্য কিরকম থাকবে আর ওনার বিয়ের কি পজিশন আছে। ঠিক আছে, দিদিভাই আমি আপনাকে একটা কথা বলতে চাইছি। দেখুন, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আবার বলবো এখানে সিজারে কোনো চান্স দেখা যাচ্ছে না, সিজারে কোনো চান্স দেখা যাচ্ছে না। আর থার্ডলি আমি আপনাকে বলতে চাইছি, 2017 3 মাস বাকি, অক্টোবর চলে গেছে মোটামুটি 2 মাস, ওনার জীবনে যার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই এই 68 ডেজ ভিতরে নিশ্চয়ই উনি আসবেন। আর শরীর মোটামুটি থাকবে কিন্তু সিজারের সম্ভাবনা কম। ঠিক আছে, ওনাকে বলুন। ম্যাম বলছি, ও যে এই ব্যাপারটা নিয়ে প্রায় 2 বছর বেশি ভুগছে, এটা কবে নাগাদ ওর ঠিক হয়ে যাবে? আমি আপনাকে বলি, এক সেকেন্ড, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে। দিদি ভাই দেখো, একটু ওনাকে ভুগতে হবে, ভুগতে মানে খুব মেজর আমি প্রবলেম বলবো না, তবু যেরকম চলছে মোটামুটি কিছু একদিন আর এইরকম চলবে, 6-7 মাস। ঠিক আছে, দেখুন ঠিক হয়ে যাবে কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, ডাক্তার দেখে ভালো হচ্ছে না, ওই জন্য আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু একটা উপায়গুলো করুন। প্রথমে আমি একটা বন্ডস দিই প্রত্যেক মানুষকে, বলি সেই বন্ডসটা নিয়ে কি হয়, আপনি শুনতে থাকুন, সেই বন্ডসটা নিয়ে কি হয়, আমাদের ভিতরে সেই রকম এনার্জিটা ক্রিয়েট হয় যাতে বিমারিগুলো যে আছেন বারবার অ্যাট্যাক করতে পারেন না। নমস্কার।